ব্লুম খুব শীঘ্রই লিস্টিং হতে যাচ্ছে। আপনি কি এয়ারড্রপের জন্য এলিজিবল? আপনি কি পেমেন্ট পাবেন? এয়ারড্রপের জন্য এলিজিবল হতে কোন কাজগুলো আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে? চলুন তাহলে বিষয়টা একটু ক্লিয়ার করা যাক। আমরা হয়তো অনেকদিন থেকে ব্লুমে কয়েন জেনারেট করছি, কিন্তু আমরা আসলে কি জানি আমরা এয়ারড্রপের জন্য এলিজিবল কিনা বা পেমেন্টের জন্য এলিজিবল কিনা? বিষয়টা হয়তো আমরা অনেকেই জানি না। আপনাকে রেগুলার ফার্মিং করতে হবে এবং সেখান থেকে ক্লেম করতে হবে। এরপর ড্রপ গেমিংয়ে আপনাকে জয়েন হতে হবে। ড্রপ গেমিংয়ে আপনাকে পয়েন্ট জেনারেট করতে হবে। তাদের যে সোশ্যাল টাস্কগুলো রয়েছে সেগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। টন ওয়ালেটটা যদি আপনি ব্লুমের সাথে কানেক্ট করে না থাকেন তাহলে আপনাকে কানেক্ট করতে হবে। আর আপনি যদি এক্সট্রা পয়েন্ট পেতে চান তো সেক্ষেত্রে আপনাকে ফ্রেন্ডদের ইনভাইট করতে হবে, রেফার করতে হবে। এয়ারড্রপে এলিজিবল হতে ফ্রেন্ডদের মাস্ট ইনভাইট করতে হবে বা রেফার করতে হবে এমন কথা কিন্তু তারা বলেনি। তারা বলেছে যে এক্সট্রা পয়েন্টের জন্য আপনি রেফার বা ইনভাইট করতে পারেন। আপনি চাইলে প্রতিদিনের যে রিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো আপনি কালেক্ট করতে পারেন। ব্লুম লিস্টিংয়ের আগ মুহূর্তে আশা করি আপনাদের মনে আর কোনো কনফিউজ নেই। এই মেইন পয়েন্টগুলো যদি আপনি করে থাকেন তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনি এয়ারড্রপ পাবেন। সো গাইস, ভিডিওটিতে এখনও লাইক না করে থাকলে এখনই লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন। সো আপনারা চাইলে আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, বাই।